পৃষ্ঠা 35 তৃতীয় পাঠ কুতুব মিনারের কথা সৈয়দ মুস্তফা আলী লেখক পরিচিতি সৈয়দ মুস্তফা আলী ব্র্যাকেটে 1904 থেকে 1974 ব্র্যাকেট ক্লোজ জন্ম শ্রীহট্টের করিমগঞ্জে বাবার নাম সৈয়দ সিকান্দার আলী মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে স্কুল ছাড়েন শান্তিনিকেতনে পড়া শেষ করে তিনি কাবুলের শিক্ষা বিভাগে অধ্যাপক হন তিনি আরবি ফার্সি জার্মান সহ 15টি ভাষা জানতেন প্রবন্ধ ভ্রমণ কাহিনী উপন্যাস এবং রম্যরচনায় তার দক্ষতা অসামান্য তার উল্লেখযোগ্য গ্রন্থ দেশে বিদেশে পঞ্চতন্ত্র চাচা কাহিনী ময়ূরকণ্ঠী শবনম ধূপছায়া টুনিমেম হিটলার প্রভৃতি তিনি নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত হন প্রাসঙ্গিক তথ্য এই লেখাটি হল তথ্য সমৃদ্ধ এক নিবন্ধ কুতুব মিনার বিশ্ববিখ্যাত একটি মিনার এটিকে বলা হয় মিনার অফ টুরেট TURRET দিল্লিতে এটি সুলতানি আমলে নির্মিত আনুমানিক 1232 খ্রিস্টাব্দের সুলতান ইলতুৎমিশের আমলে এটি তৈরি তবে তার আগেই নাকি এই মিনারের বেসমেন্ট বা তলদেশ তৈরি ছিল সেটি নাকি সুলতান কুতুবউদ্দিন আইবক বানিয়েছিলেন মোট কথা এই মিনারটি প্রাচীন এবং বহু বিখ্যাত লেখক সৈয়দ মুস্তফা আলীর ইতিহাসের বিস্তৃত তথ্যে না গিয়ে শুধু এর নির্মাণ কৌশল এবং নির্মাণ শিল্পের বিবরণ দিয়েছেন বিষয় সংক্ষেপ লেখক যা বলেছেন তা হল কুতুব মিনারের মতো স্থাপত্য এই পৃথিবীতে আর নেই বললেই চলে ইরান তুরান কোথাও নেই মিনারের ব্যাপারে এটি হলো প্রথম এবং শেষ পরীক্ষা নিরীক্ষার নিদর্শন কুতুব হলো পাঁচতলার এক মিনার প্রথম তলাতে রয়েছে বাঁশি এবং কোণের পর পর সাজানো নানান স্থাপত্য দ্বিতীয় তলাতে শুধু বাঁশি চার ও পাঁচ তলাতে কি ছিল তা এখন জানা যায় না এটি একসময় ভেঙে গিয়েছিল পরে ফিরোজ তুগলক এটি মেরামত করেন পঞ্চম তলাতে আবার নাকি সিকান্দার লোদির হাত আছে এই গম্বুজে রয়েছে ছত্রী মিনারের সজ্জা কার্নিস ব্রাকেট আরও কত কি প্রপোর্শন বা সামঞ্জস্যের এমন নিদর্শন পৃথিবীতে দুর্লভ এছাড়া রয়েছে নানা রকম নকশা লতাপাতা ফুলের বাগান চক্রের নকশা এই স্থাপত্যে হিন্দু মুসলমান শিল্পকলার মিলন দেখা যায় আলাউদ্দিন খিলজি চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে বড় একটি মিনার তৈরি করবেন কিন্তু তা সম্ভব হয়নি কাঠামো তৈরির আগেই তিনি মারা যান মসজিদ সমাধি বা অন্য কোনো কোনো ইমারতের গায়ে মিনার বা মিনারিকা তৈরি হতে দেখা গেছে কিন্তু তা আদৌ সফল হয়নি গুজরাটের আহমেদাবাদে লেখক দেখেছিলেন একটি মিনারিকা সেটি কুতুবের অনুকরণে হয় তবে গুজরাট এবং রাজপুতানার মেয়েদের হাতের মণিবন্ধে যেমন অসংখ্য বিচিত্র বলয় কঙ্কন থাকে এই মিনারিকার অলঙ্করণ যেন সেই সব অলঙ্করণের দ্বারা অনুপ্রাণিত এই মিনারিকাটি আহমেদাবাদের রানী বেগম সিপ্রির মসজিদে দেখতে পাওয়া যায় শব্দার্থ সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সেরা স্বীকার করেছে মেনে নিয়েছে পূর্ববর্তী আগের নিদর্শন উদাহরণ কমা দৃষ্টান্ত স্থপতি গৃহ কমা অট্টালিকা বা সৌধ তৈরির পরিকল্পনা এবং তা নির্মাণ করেন যিনি এক্সপেরিমেন্ট পরীক্ষা নিরীক্ষা ফায়দা সুফল কমা উপকার নির্মিত মানে তৈরি মিনার মোচার আকারে বা শাঁখের মতো ঊর্ধ্বমুখী উন্নত চূড়া বিজয়স্তম্ভ বিজয়সূচক স্তম্ভ পূর্বে মানে আগে বিস্ময় মানে অবাক অবধি মানে সীমা নকশা মানে রেখাচিত্র বজ্রাঘাতে বাজ পড়ার আঘাতে সোৎসাহে নিজের প্রবল উৎসাহে ইমারত বড় পাকা বাড়ি মেরামত সারানো রসিকজন যিনি শিল্পকলার রস গ্রহণ করতে পারেন কৌতূহল আগ্রহ তাল রেখে সঙ্গতি বজায় রেখে দুর্লোক স্বর্গ গম্বুজ প্রাসাদ কমা দুর্গ প্রভৃতির উপকার উপরকার বিশেষ আকৃতির শীর্ষদেশ আর্চ মানে খিলান ছত্রি মানে চাল বা ছাদ মিনারেট মিনারের চেয়ে ছোট চূড়া পৃষ্ঠা 36 ছজ্জা ছ বগি জয় জয় আকার বৃষ্টির ছাঁট ঠেকানোর জন্য দরজা বা জানলার উপরিস্থিত ছাদের প্রলম্বিত অংশ কার্নিশ ছাদ বা দেওয়ালের বাইরে ঝোলানো বাড়তি অংশ ব্র্যাকেট
প্রধানত দেওয়ালের গায়ে আটকানো তাক বিশেষ। ব্যালকনি, বারান্দা, প্রদর্শন, সামঞ্জস্য, ভুল প্রপোর্শন, পয়রাফলা, প তালবুসায় রেফ দন্তে না, প্রপোর্শন, PROPORTION, মানে সামঞ্জস্য, চূড়ান্ত মানে চরম, কারুকার্য, শিল্পকলা, কোমরবন্ধ, কোমরকে ঘিরে রাখে এমন পরার জিনিস, কণামাত্র, বিন্দুমাত্র, অবকাশ, সুযোগ, কারুশিল্প, নকশা, হাতের নকশা, কমা হাতের কাজ, কলা, সুকুমার শিল্প, প্রাঙ্গণ, উঠোন, অটুট, অক্ষম, বাদশাহ, মুসলমান সম্রাট, বিলম্বিত, প্রতারিত, কমা দুর্ভোগ, বিলক্ষণ, ভালো রকম, কমা ক্ষোভ, ঘের, বের, কমা পরিধি, বাসনা, আকাঙ্ক্ষা, অপটিমাম সাইজ, সামঞ্জস্যপূর্ণ আকার, মূলসূত্র, প্রধান ধর্তব্য, ডবল, দ্বিগুণ, ওতরাত, পার হয়ে যেত, ওপারের ডাক, মৃত্যুর ডাক, স্তম্ভ, থাম, খুঁটি, পাঠান, পশ্চিম ভারতের এক জাতি বিশেষ, মোঘল, জাতি বিশেষ, বিস্তর, অনেক, নতমস্তক, মাথা নিচু করে, চরমে, চূড়ান্তে, পাছে, যদি, ব্র্যাকেটে আকা, আশঙ্কাসূচক, ব্র্যাকেট ক্লোজ, ন্যাড়া, অলঙ্কারহীন, স্মরণ করা, মনে করা, নোয়া, লোহা, ঘোরেল, চতুর, কমা কৌশলী, কমা বুদ্ধিমান, বর্জন, ত্যাগ, আওতা, প্রভাব, বোধ হয়, সম্ভবত, মধুর, দর্শন, সুন্দর, দেখতে, ভূ পর্যটক, পৃথিবীকে দেখতে যারা ঘুরে বেড়ান, বাহুলতা, লতার মতো হাত, কঙ্কন, মেয়েদের হাতে পড়ার জন্য বালা বা তার মতো গয়না, কমনীয়তা, রমণীয়তা, কমা সৌন্দর্য, অনুপ্রাণিত, প্রেরণা বা উৎসাহ লাভ করা, রাজেশ্বরী, রানী, অনুপম, অতুলনীয়, নভোলোক, আকাশ, ললাট, কপাল, তিলক, চন্দনের ফোঁটা, দার্ঢ্য, দৃঢ়তা, জিমেট্রিক্যাল ডিজাইন, জ্যামিতিক বিন্যাস। এক, আধুনিক দুটি বাক্যে, ভুল, এক, অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এক পয়েন্ট এক, কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন? উত্তর, সুলতান ফিরোজ তুগলক অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন। প্রশ্ন এক পয়েন্ট দুই, কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন? উত্তর, সুলতান কুতুবউদ্দিন আইবকের নাম অনুসারে সম্ভবত এই মিনারের নামকরণ করা হয়েছে, কেননা এই মিনারের তিনি গোড়াপত্তন করেন। আবার অনেকের মতে সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতি রক্ষার জন্য কুতুবউদ্দিন আইবক এটি নির্মাণ করেন। এক পয়েন্ট তিন, কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন? উত্তর, কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আলাউদ্দিন খিলজি মিনার গড়তে চেষ্টা করেছিলেন। আলাউদ্দিনের বাসনা ছিল তার মিনারটি যেন কুতুবের দ্বিগুণ উঁচু হয়। এক পয়েন্ট চার, মিনারেট বা মিনারিকা কি? মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায়? উত্তর, মিনার হল স্তম্ভ বিশেষ, অন্যদিকে মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার থাকে তার নাম মিনারেট বা মিনারিকা। মিনারেট সাধারণভাবে উচ্চতায় মিনারের চেয়ে অনেক ছোট হয়। এক পয়েন্ট পাঁচ, আহমেদাবাদ শহরটি কোন রাজার নামানুসারে হয়েছে? এই শহরটি কোন রাজ্যের রাজধানী? উত্তর, সুলতান আহমেদের নামানুসারে তার রাজধানীর নাম হয়েছিল আহমেদাবাদ। আহমেদাবাদ গুজরাটের রাজধানী ছিল। পৃষ্ঠা ৩৭। প্রশ্ন ২, নিচে যাদের নাম রয়েছে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। কানিংহাম, ফার্গুসন, সৈয়দ আহমেদ। উত্তর, কানিংহাম। এর পুরো নাম স্যার আলেকজান্ডার কানিংহাম। কামিংহাম 1833 সালে ইনি ভারতে আসেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে। 1866 সালে তিনি অবসর নেন। অবসরের পর ইনি ভারত সরকারের দ্বারা প্রথম পুরাতত্ত্ব বিভাগের সার্ভেয়ার পদে নিযুক্ত হন। ভারতের পুরাতত্ত্ব বিষয়ের গবেষণায় তিনি অনেক পরিশ্রম করেন। প্রাচীন ভারতের বিষয়ে আমাদের জ্ঞান অনেক বাড়িয়ে দেন তিনি। ফার্গুসন, এর পুরো নাম জেমস ফার্গুসন। প্রথম দিকে যেসব ইউরোপীয় ভারততত্ত্ব নিয়ে গবেষণা করে গেছেন তাদের ভেতর বিশিষ্ট ব্যক্তিত্ব হলেন ফার্গুসন। ভারতীয় পুরাতত্ত্ব নিয়ে এর উল্লেখযোগ্য গবেষণা রয়েছে। স্যার সৈয়দ আহমেদ
পুরাতত্ত্ব এবং স্থাপত্য বিষয়ে স্যার সৈয়দ আহমেদের অনেক গবেষণা আছে। এই সব ক্ষেত্রে পাণ্ডিত্যপূর্ণ অবদানের জন্য তিনি স্যার উপাধি পেয়েছিলেন। তিন, কয়েকটি বাক্যে উত্তর দাও। 3.1, কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির 5টি বিশিষ্টতা উল্লেখ করো। উত্তর, কুতুব মিনার যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার তা এই কথা ইংরেজ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে, কারণ 1.5 তলা বিশিষ্ট কুতুব মিনারের প্রথম তলাতে আছে বাঁশি ও কোণের পরপর সাজানো নকশা। 2, মিনারটি দ্বিতীয় তলাতে আছে শুধু বাঁশি আর তৃতীয় তলাতে শুধু কোণ। দুর্ভাগ্যের বিষয়, বজ্রাঘাতে চতুর্থ এবং পঞ্চম তলা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই দুটি তলার কারুশিল্প জানার কোনো উপায় আর এখন নেই। 3, কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের অন্যতম প্রধান কারণ মিনার তৈরিতে স্থপতির মুনশিয়ানা। তিনি অত্যন্ত দক্ষ শিল্পী ছিলেন বলেই মিনারটিকে কয়েকটি তলাতে বিভক্ত করে সামঞ্জস্য রেখে প্রতিটি ক্ষেত্রে নিচতলা থেকে ওপরতলায় তাকে একটু ছোট করে করে তার সঙ্গে গুটি কতক ব্যালকনি এবং বারান্দা লাগিয়ে দিয়ে মিনারটির সৌন্দর্য বৃদ্ধি করেছিলেন। 4, মিনারটি তৈরির ক্ষেত্রে শিল্পীর ছিল মিনারটির প্রপোর্শন বা সামঞ্জস্য সম্বন্ধে যথার্থ ধারণা। 5, এই মিনারটিতে আছে হিন্দু এবং মুসলিম সংস্কৃতির যথার্থ সমন্বয়। মিনারের গায়ের কারুকার্য লতাপাতা, ফুলের মালা ও বা চক্রের নকশা, যেখানে হিন্দু সংস্কৃতির পরিচায়ক সেখানে মিনারটির পরিকল্পনা করেছিলেন মুসলিমরা। এবং মিনারটিতে পাওয়া যায় আরবি লেখার সার যা মুসলিম সংস্কৃতির অভিজ্ঞান। মূলত এই 5টি বৈশিষ্ট্যের জন্যই কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। 3.2, মিনারটির গঠনে হিন্দু মুসলমান সংস্কৃতির মিলনের চেহারাটি কিভাবে ধরা পড়েছে দেখাও। উত্তর, কুতুব মিনারের গঠনে হিন্দু এবং মুসলমান এই দুই ধর্মেরই সংস্কৃতির ছাপ স্পষ্ট। মিনারটির গায়ে কারুকার্য খুব বিস্ময়কর। বাঁশি এবং কোণের ওপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমরবন্ধের মতো বেষ্টন করে আছে সারি সারি লতাপাতা, ফুলের মালা, চক্রের নকশা, যা সম্পূর্ণতই হিন্দু সংস্কৃতির স্মারক। আবার এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখার সার, যা মুসলমান সংস্কৃতির পরিচায়ক। মিনারটির সর্বত্র খোদাইয়ের কাজ করেছিলেন হিন্দুরা, অর্থাৎ যাবতীয় কারুশিল্পের দায়িত্বে ছিল হিন্দুরা, কিন্তু গোটা মিনারটির পরিকল্পনা মুসলমানের। এইভাবেই মিনারটির গঠনে হিন্দু মুসলমান উভয় সংস্কৃতির ছাপই স্পষ্ট হয়ে উঠেছে। 3.3, কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আর কোন কোন স্থাপত্যের কীর্তি প্রসঙ্গ এনেছেন। উত্তর, কুতুবের সঙ্গে পাল্লা দিতে আলাউদ্দিন খিলজি ছাড়া আর কেউ কখনো মিনার খাড়া করার কথা ভাবেননি। কুতুবের চেয়ে ভালো মিনার গড়তে হবে এই ইচ্ছাও কেউ করেননি। আলাউদ্দিন গোড়াপত্তন করেছিলেন বটে, কুতুবের চেয়ে দুগুণ ঘের বিশিষ্ট এবং দ্বিগুণ উচ্চতা বিশিষ্ট মিনার গড়ার আগেই তার মৃত্যু হয়। মোগলরা মিনার গড়তে চেষ্টা করেননি, সুতরাং তাদের কথা মিনার প্রসঙ্গে আসে না। লেখক আর অন্য কোনো মিনারের কথা তোলেননি। আহমেদাবাদের বেগম রানী সিপ্রির মসজিদে সুন্দর একটি মিনারিকা দেখা গেছে, মিনার নয়। 3.4, আলাউদ্দিন খিলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেননি কেন। উত্তর, আলাউদ্দিন খিলজি মহত্তর স্থাপত্য কীর্তি হিসেবে একটা মিনার গড়তে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন কুতুবের দ্বিগুণ ঘের দিয়ে আর একটি মিনার গড়তে। তার ইচ্ছে ছিল মিনারটি যেন কুতুবের চেয়েও উঁচু হয়, কিন্তু গোড়ার কাঠামোর কিছুটা শেষ হতে না হতেই তিনি পরপারে চলে যান, অর্থাৎ তার মৃত্যু হয়। তাই তাঁর চেষ্টায়ও ইতি পড়ে যায় এবং মহত্তর স্থাপত্য তৈরি করা আলাউদ্দিন খিলজির পক্ষে আর সম্ভব হয়নি। সংযোজিত প্রশ্ন, 1, কুতুব 5 তলার মিনার, কুতুব মিনার সম্পর্কে এই মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর, লেখক সৈয়দ মুস্তাফা আলীর কথায় কুতুব মিনার হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। প্রথম তলাতে আছে বাঁশি এবং কোণের পরপর সাজানো নকশা, দ্বিতীয় তলাতে ছিল শুধু বাঁশি, তৃতীয় তলাতে ছিল শুধু কোণ। পৃষ্ঠা 38, চতুর্থ এবং পঞ্চম তলা দুটি বজ্রাঘাতে ভেঙে যায়, ফলে সে দুটির নকশা কেমন ছিল তা জানা যায় না। ফিরোজ তুগলক এগুলি মার্বেল দিয়ে মেরামত করে দিয়েছিলেন। পঞ্চমটির মেরামতিতে সিকান্দার লোদিরও ভূমিকা আছে বলে জানা যায়।
2. ইমারত তৈরি করা কত সোজা, লেখকের একথা বলার কারণ কি? উত্তর, কুতুব মিনারের নির্মাণ কাজ কত অসাধারণ এবং কষ্টসাধ্য তা বোঝাতে গিয়েই লেখক সৈয়দ মুস্তফা আলী প্রশ্নে উদ্ধৃত মন্তব্যটি করেছেন। দেশে নানা সুন্দর ইমারত অসংখ্য তৈরি হয়েছে, কিন্তু ইমারত তৈরিতে কারিগর, গম্বুজ, থাম, আর্চ, ছত্রী, মিনারেট, ছজ্জা, কার্নিশ, ব্র্যাকেট ইত্যাদিকে ব্যবহারের সুযোগ পান। তুলনায় একটা সোজা খাড়া স্তম্ভে সৌন্দর্য সৃষ্টি করা বেশ শক্ত কাজ। মিনারটিকে কয়েকটি তলাতে বিভক্ত করে সামঞ্জস্য তৈরি করে ব্যালকনি লাগিয়ে মিনারের গায়ে মাসি বা কোণের নকশা কেটে শিল্পীরা কুতুবের সৌন্দর্য সৃষ্টি যেভাবে সম্ভব করেছেন, ইমারত সৃষ্টির তুলনায় তা যথেষ্ট কঠিন কাজ। 3. মিনারিকা কি, কুতুব মিনার প্রসঙ্গে মিনারিকার উল্লেখের কারণ কি? উত্তর, কোনো মসজিদ, সমাধি বা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার সৃষ্টি করা হয় সেগুলিকেই মিনারিকা বলা হয়। কুতুব মিনারের শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে এই লেখক বলেছেন যে পাঠান বা মুঘল সম্রাটরা অনেক মিনারের সৃষ্টি করলেও সেগুলো কুতুবের কাছে কিছুই নয়। তাজের মিনারিকা নির্মাণ করার সময় কুতুব মিনারই শ্রেষ্ঠ এবং তার চেয়ে আরও সৌন্দর্যময় কিছু তৈরি করা সম্ভব নয়, সে কথা মেনে নিয়েই শিল্পীরা একদম সাদামাটাভাবে এটিকে তৈরি করেছেন। তাজের অসাধারণ স্থাপত্যের পাশে অত্যন্ত ম্লান তার মিনারগুলি। হুমায়ুনের সমাধি নির্মাতা আবার কুতুবের চেয়ে শ্রেষ্ঠ মিনারিকা তৈরি করা আদৌ সম্ভব নয় ধরে নিয়েই সেখানে মিনারিকা তৈরি করেননি। এভাবেই যে কোনো মিনারিকার তুলনায় কুতুব মিনারের অসাধারণ সৌন্দর্যকে লেখক যুক্তিসহ প্রতিষ্ঠা করেছেন। 4. রানী শিপ্রির মসজিদের মিনারিকার নিজস্ব মূল্য কেন আছে বলে লেখক মনে করেন? উত্তর, লেখক সৈয়দ মুস্তফা আলীর মতে কুতুব মিনারের চেয়ে আলাদা ধরনের আর একটি মিনারিকা তিনি দেখেছিলেন যার একটি গুরুত্ব আছে। গুজরাটের আহমেদাবাদে অবস্থিত এই মিনারিকাটির নিজস্ব বৈশিষ্ট্য চোখে পড়ার মতো। পূর্বতন বেগম রানী সিপ্রির মসজিদে অবস্থিত এই সুন্দর মিনারিকা ভূপর্যটকদের আকর্ষণ করে। গুজরাট এবং রাজপুতানার মেয়েদের হাতের মণিবন্ধে যে বিচিত্র আকারের বিচিত্র দর্শনের অসংখ্য বলয় কঙ্কন থাকে, এই মিনারিকাতে সেই কমনীয়তা ও সৌন্দর্য ধরা পড়েছে। মিনারটি দেখলে মনে হয় রাজেশ্বরী শিপ্রি যেন তারই অনুপম হাতখানি আকাশের দিকে প্রসারিত করে ভুবনেশ্বরের কপালে তিলক পরাতে চাইছেন। এই মিনারিকাটি কুতুবের অনুকরণ না করে নিজস্ব স্থাপত্যের সৌন্দর্যে অদ্বিতীয় বলে এর একটি নিজস্ব মূল্য আছে লেখকের এই অভিমত। 5. পদান্তর কর, শিকার পৃথিবী দুঃসাহস চিহ্ন। শিকার বিশেষ, স্বীকৃত বিশেষণ, পৃথিবী বিশেষ, পার্থিব বিশেষণ, দুঃসাহস বিশেষ, দুঃসাহসী বিশেষণ, চিহ্ন বিশেষ, চিহ্নিত বিশেষণ। 6. সন্ধি বিচ্ছেদ কর, সোৎসাহে দুলোকে সন্দেহ সর্বাঙ্গ, সোৎসাহে স যোগ উৎসাহে, দুর্লোকে দীপ যোগ লোকে, সন্দেহ সম যোগ দেহ, সর্বাঙ্গ সর্বযোগ অঙ্গ। 7. বিপরীত শব্দ লেখো, সামঞ্জস্য মিলন সাহস বিখ্যাত, সামঞ্জস্য বৈষম্য, মিলন বিরহ, সাহস ভয়, বিখ্যাত কুখ্যাত। 3. পাঠ কুতুব মিনারের কথা এখানেই শেষ হলো। 3. পাঠ আজই দক্ষিণ দুয়ার খোলা, পরবর্তী ফাইলে।